হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু ফোনের র্যাম এবং প্রসেসর স্লো হওয়ার কারণে ফোনগুলো কাজ করার ক্ষেত্রে অনেকটা স্লো কাজ করে। তাই কাজ করার সময় যদি মোবাইল স্লো কাজ করে, মোবাইলের প্রতি একটু রাগ হয়, স্বাভাবিক ব্যাপার। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে দারুণ একটি ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসগুলো করলে আপনার ফোন কাজ করার ক্ষেত্রে আগের চেয়ে 2 গুণ স্পিড বেড়ে যাবে। আর আপনারা যারা আইটেল ভিশন ওয়ানে আছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি অনেক হেল্পফুল একটা ভিডিও। তো একটি মুহূর্ত মিস না করে ভিডিওতে লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো প্রথমত আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাদের ফোনের ডেভেলপার অপশনটাকে অন করতে হবে। তো এই ডেভেলপার অপশনটা অন করার জন্য আপনাদের প্রত্যেকের ফোনে অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে, তো এই অ্যাবাউট ফোন অপশনটাতে চলে যেতে হবে। তো আপনারা যদি এইভাবে খুঁজে না পান তাহলে উপরে সার্চ বক্সে সার্চ করবেন অ্যাবাউট ফোন লিখে, তাহলে পেয়ে যাবেন। আর যারা আইটেল ভিশন ওয়ান বা আইটেল ভিশন ওয়ানের ফোনগুলোতে আসেন তারা সিম্পলি এই সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে আসার পর নিচে দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে, তো এই অ্যাবাউট ফোন অপশনটাতে ক্লিক করে দেবেন। দেন যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন বিল নাম্বার বলে একটা অপশন আছে, তো এই বিল নাম্বার অপশনটাতে একসাথে 5 বার ক্লিক করতে হবে। আমি জানি আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কারণ এখানে প্যাটার্নটা চাচ্ছে, ফোনে এখানে প্যাটার্নটা দিয়ে দিবেন। তো প্যাটার্নটা দেওয়ার পর আমার এখানে ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। তো ডেভেলপার অপশনটা অন হওয়ার পর সিম্পলি আমি এখানে ডেভেলপার অপশনটাতে চলে যাব। ডেভেলপার অপশনটা আসার পর এখানে নিচে দেখতে পারবেন ড্রয়িং নামে একটা অপশন আছে, তো একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন। তো এখানে ড্রয়িং অপশনটা আমরা পেয়ে গেছি। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, দেন নিচে আরও 2টা অপশন আছে, তো এই 3টা অপশনে আমাদের কাজ করতে হবে। তো প্রথমটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে করে দেবো দ্বিতীয় নাম্বারটা অ্যানিমেশন স্কেল .5 গুণ। 5 গুণ করে দেওয়ার পর নিচেরটাও আমি এখানে সেম করে দিব 5 গুণ। তারপর 3 নাম্বারটাও আমি এখানে 5 গুণ করে দিব। তো এটা করে দেওয়ার পর আমার এখানে একটি সেটিংস কমপ্লিট হয়ে গেল। যদি আপনারা আপনাদের ফোনে একটু রিফ্রেশ দেন বা আপনি যদি একটু কাজ করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন আগের চেয়ে অনেকটা স্মুথ এবং ফাস্ট কাজ করবে। তো আপনারা যখন এই সেটিংসটা করবেন তখন নিজেই বুঝতে পারবেন। তো 3টি সেটিংসের মধ্যে অলরেডি আমাদের একটা সেটিংস করা হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার সেটিংসটি করার জন্য আবারও সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর আমরা এখানে সার্চ বক্সে সার্চ করব সিস্টেম UI লিখে। তো সিস্টেম UI লিখে সার্চ না করলে আমরা এই অপশনটা পাবো না, কারণ এটা ফোনের একটা অফিসিয়াল অ্যাপ। তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, তো আমাদের এখানে সিস্টেম UI অ্যাপটা চলে আসছে, তো এটাতে চলে যাব। এটাতে আসার পর নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটা অপশন আছে, তো এই স্টোরেজ অপশনটাতে ক্লিক করে দেবো। এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ আর একটা হচ্ছে ক্লিয়ার কুকি। তো আপনাদের এখানে ক্লিয়ার স্টোরেজ অপশনটা ইনেবল থাকবে, কারণ আপনারা হয়তো এর আগে একবারও করেননি। তো আমি এখানে গতকাল করছিলাম, এই জন্য আমার এটা ইনেবল নাই। তো আমি এখানে ক্লিয়ার কুকি করে দেবো। তো আপনারা এখানে ক্লিয়ার স্টোরেজটা করে দেবেন, তাহলে বেটার হবে। তারপরে আপনাদের জায়গা থেকে আরেকটা কাজ করতে হবে, আপনাদের এখানে আবার সার্চ বক্সে সার্চ করতে হবে রিসেন্ট নামে। তো রিসেন্ট নামে সার্চ না করলে আপনারা পাবেন না। তো এখানে রিসেন্ট নামে সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা অ্যাপ চলে আসছে, তো এই অ্যাপটাতে চলে যাব। এটাতে আসার পর একইভাবে আমরা এই স্টোরেজে ক্লিক করে দিব। স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ নামে একটা অপশন পাবেন, তো এই ক্লিয়ার স্টোরেজ অপশনটাতে ক্লিক করে স্টোরেজটা ক্লিয়ার করে দেবেন, তাহলে আগের চেয়ে অনেকটা বেটার কাজ করবে। আমাদের 2টা সেটিংস করা ডান। তো 3 নাম্বার সেটিংসটা করার জন্য আমরা চলে যাব সিস্টেমে। সিস্টেমে আসার পর এখানে রিসেট অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমাদের রিসেট অ্যাপ পারফরমেন্স, এটাতে রিসেট করে দিতে হবে অ্যাপের পারফরমেন্সগুলো। শুধুমাত্র পারমিশনগুলো চলে যাবে, বাদ বাকি আপনাদের যেভাবে ছিল সেভাবে থাকবে। তো আপনারা ভুলে উপরেরটা বা নিচেরটা এগুলোতে আপনারা কোনোটাতে ক্লিক করবেন না, আপনারা শুধু রিসেট অ্যাপ পারফরমেন্স যে অপশনটা পাবেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপ, তো এই রিসেট অ্যাপস এটাতে ক্লিক করে দেবেন। আমি এখন এটাতে ক্লিক করলাম না, কারণ আমার এখানে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। তো আমি যদি এটাতে ক্লিক করে দিই তাহলে আমার এই রেকর্ডটা আর থাকবে না, এটা চলে যাবে। তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ফোনের যত সমস্যা আছে সমস্যাগুলো চলে যাবে, আপনাদের ফোন অনেকটা আগের চেয়ে অনেকটা ফাস্ট কাজ করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনার কোনো মতামত থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।